প্রত্যেকটা মানুষের জীবনে কিছু সিক্রেট বিষয় থাকে যা কখনো কারোর সাথে শেয়ার করতে হয় না। কিছু কিছু বিষয় একান্তই নিজের মধ্যে রেখে দিতে হয়। যে মানুষটাকে আপন ভেবে আপনি আপনার মনের সমস্ত কথা শেয়ার করে ফেলবেন, জীবনের কোনো না কোনো সময় হয়তো এই মানুষটার সাথে আপনার আগের মতো আর সম্পর্ক নাও থাকতে পারে। এই মানুষটা কোনো না কোনো সময় হয়তো আপনাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। মনে প্রশান্তি পাওয়ার জন্য যে মানুষটার সাথে আপনি মনের সব কথা শেয়ার করবেন নিজেকে হালকা করার জন্য, এই মানুষটাই একসময় আপনার সমস্ত অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। তখন এই কথাগুলোর জন্য আপনার মনের ভেতর আবার বড় রকমের অশান্তির ঝড় উঠবে। আপনি হয়তো তাকে কখনোই এই কথাগুলো জিজ্ঞেস করতে যাবেন না, কিন্তু মনে মনে এটা ভেবে কষ্ট পাবেন যে আবারও একটা বেঈমানকে বিশ্বাস করে ভুল করলাম। জীবনে চলার পথে আমাদের সাথে এমন কিছু কিছু ঘটনা ঘটে যেই ঘটনাগুলো আমাদের জীবনযাপনের পথকে দুর্বল করে দেয়। তখন নিজেকে খুব অসহায় আর দুর্বল মনে হয়, মনে হয় এই বুঝি জীবনের চলার পথটা শেষ হয়ে গেল। খুব ভালো ভালো খাবার থেকে শুরু করে অনেক টাকা উপার্জন করেও যখন মনে শান্তি আসে না, সারাদিন প্রচুর মানুষের সাথে কথা বলে হেসে খেয়ে বেড়ানোর পরও যখন মনে শান্তি আসে না, তখন মনে হয় জীবনে এমন একজন বিশ্বস্ত মানুষ থাকুক যার কাছে নিজেকে খুচরো পয়সার মতো ভেঙে চুরে সব কিছু শেয়ার করা যায়, নিজেকে হালকা করা যায়। কিন্তু ব্যস্ত এই শহরে সবাই ব্যস্ত, কেউ আপনার কথা শুনবে না। যাও দু একজন মানুষকে পাওয়া যায়, তারও বেশি দিন টেকে না। সময় তাদেরকেও আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিবে। আসলে নিজের জীবনের সমস্যাগুলোকে ঠান্ডা মাথায় নিজেকেই সমাধান করতে হবে। আপনি যাকেই বিশ্বাস করে মনের সমস্ত কথা খুলে বলবেন সমাধানের জন্য, নিজেকে হালকা করার জন্য, নিজের মনের মধ্যে প্রশান্তি আনার জন্য, একটা সময় দেখবেন সেই মানুষটাই আপনার সমস্ত অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। কারণ আমরা এমন একটা সময়ে বসবাস করছি যে এই সময়টা এসে কোনো মানুষের সাথে সম্পর্ক কেন জানি বেশি দিন টেকানো যায় না। অনেক স্যাক্রিফাইস করেও না সম্পর্কগুলো টেকানো যাচ্ছে না। তাই অন্যের উপর ভরসা করে নয়, নিজের বুদ্ধিমত্তা দিয়ে নিজের সমস্যাগুলোকে চিহ্নিত করে নিজেই সমস্যা সমাধানের চেষ্টা করুন, দেখবেন অনেক ভালো থাকবেন। পৃথিবীতে এমন কোনো মানুষ আসেনি যে আপনার সমস্যাগুলো সমাধান করবে। ব্যস্ত এই শহরে সবাই ব্যস্ত, কেউ আপনাকে নিয়ে মাথা ঘামাবে না, কেউ আপনার সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসবে না। নিজের সমস্যাগুলো নিজেই সমাধান করুন। অন্যের উপর ভরসা করলে সমস্যা কমবে না, বরং দিন দিন সমস্যা আরও বড় হবে, সমস্যা আরও বেড়ে যাবে।